হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা প্রেস করেছো এর মানে নিশ্চয়ই তুমি একটা চ্যানেল খুলেছো, ঠিক আছে? যদি তুমি বুঝতে পারছো না যে তোমার চ্যানেলের ক্যাটাগরি ঠিক কি হবে বা সেট করতে পারছো না যে চ্যানেলের ক্যাটাগরি কিভাবে সেট করতে হয়, বা তুমি ধরো চ্যানেল ক্রিয়েট করেছো, অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, অনেকদিন কাজ করেছো, তারপরে তুমি ভাবছো নিশ্চয়ই আমার চ্যানেলে ক্যাটাগরি ভুল দেওয়া আছে, কিভাবে ক্যাটাগরি আমি চেঞ্জ করবো, বা ক্যাটাগরি আমার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কোনটা হবে আমি বুঝতে পারছি না। তাই বন্ধুরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে? পুরো এক্সপ্লেন করে দেবো যে কীভাবে ক্যাটাগরি সেট করতে হয়, কীভাবে ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করতে হয়, বা তুমি যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে, আমি প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে তোমাদের এক্সপ্লেন করে দেবো যে কোন ক্যাটাগরিটা কোন চ্যানেলের জন্য হবে। তাই ভিডিওটা স্কিপ করো না, ফুল দেখো, ঠিক আছে? তার আগে বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে ভিডিওতে যে উইনার হয়েছে আমি চ্যানেলটা এখানে দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্স, আর কালকে টেলিগ্রামে প্রমোশন করে দেবো, সবাই সাপোর্ট সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি চাও যে ভাইটার মতো উইনার হতে, তাহলে এই ভিডিওটা বড় একটা লাইক দাও, সুন্দর একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে তোমাদের মধ্যে কেউ যদি উইনার হও, তাহলে এইভাবে কিন্তু চ্যানেলে আমি প্রমোশন করে দেবো। তোমরা জানো এখন কত কম্পিটিশন বেড়ে গেছে, ঠিক আছে? সাপোর্ট ছাড়া কিন্তু এগুলো প্রচুর কঠিন, তাই ভাইকে সাপোর্ট করবে, ঠিক আছে? চলো বন্ধুরা, এবার তোমাদের সবার প্রথমেই দেখায় যে ক্যাটাগরি কীভাবে সেট করতে হয় বা কীভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? তুমি ধরো তোমার চ্যানেল তুমি ক্রিয়েট করেছো এবার ক্যাটাগরিটা কীভাবে সিলেক্ট করবে সেটা চলো তোমাদের সবার প্রথমে দেখায়, সেখানেই আমি দেখে দেবো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে, ঠিক আছে? ওই জন্য আমি এতগুলো সাইন মল স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমেই তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল মানে ইউটিউব ওপেন করলে হবে না, হোয়াইট স্টুডিও ওপেন করলে হবে না, আমাদের ক্রোম ব্রাউজারে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে সার্চ বারে আমি প্রেস করবো যে studio.youtube.com। আমি যেভাবে দেখো সার্চ করছি, ঠিক আছে, একটু কিন্তু প্রেস দিইনি। তো এইভাবে লেখার পরে তোমরা সার্চ করে দেবে, ঠিক আছে? এইভাবে সার্চ করবে, সার্চ করার পরে দেখবে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ড এভাবে ওপেন হবে। আমার দেখো যেভাবে ওপেন হচ্ছে, ঠিক আছে, একটা লোডিং নিচ্ছে, লোডিং হওয়ার পরেই দেখো ওপেন হবে, দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যদি এভাবে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে না পারো, ওই মানে যেভাবে আমি লিখলাম ওইভাবে লেখার পরেও যদি তোমার এভাবে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন না হয়, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু এভাবে তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা তুমি ওপেন করতে পারবে। ওপেন করার পরেই একটু জুম করবে, জুম করার পরেই দেখবে নিচে একটা সেটিং বলে অপশন আছে, ঠিক আছে? তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি, এভাবে জুম করবে আঙুল দিয়ে, এই কর্নারে দেখবে একটা সেটিং বলে অপশন আছে, দেখতে পাচ্ছ? তো এই সেটিং অপশনে তোমরা চলে আসবে। এই সেটিং অপশন প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে ওখানে আপলোড ডিফল্ট বলে একটা অপশন আছে, এই আপলোড ডিফল্ট অপশনে তোমরা চলে আসবে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। এখানে আসার পরেই তোমরা এদিকে একটু স্ক্রল করবে, এভাবে আঙুল দিয়ে সরাবে, এভাবে সরার পরেই তোমরা এখানে দেখতে পাবে অ্যাডভান্স সেটিং, ঠিক আছে? এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, এই অ্যাডভান্স সেটিং আসার পরেই তোমরা এদিকে একটু জুম করি, তোমরা দেখতে পাবে ক্যাটাগরি। আর দেখো ভালোভাবে দেখে নাও, দেখো ক্যাটাগরি বলে লেখা আছে, এখানেই কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমার টেক চ্যানেল, ঠিক আছে, ওই জন্য দেখো সায়েন্স আর টেকনোলজি কিন্তু সিলেক্ট করা আছে। তোমাদের দেখবে এখানে নান বলে একটা লেখা থাকবে, তোমরা কী করবে এই এরর অপশনে তোমরা প্রেস করবে, ঠিক আছে? এই এরর অপশনে প্রেস করলে কিন্তু সমস্ত ক্যাটাগরি দেখো এখানে তোমাদের শো হচ্ছে, এবার কোনটা ক্যাটাগরি তোমার চ্যানেলে সেটা আমি চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? সবার প্রথমেই নান আছে, নানের পরেই তোমরা এখান থেকে তুমি যদি বুঝতে পারো যে তোমার চ্যানেলের ক্যাটাগরি তুমি জানো, তাহলে তুমি এখান থেকে সিলেক্ট করো না, তাহলে তোমরা দেখে নিলে ভিডিওটা যে কীভাবে ক্যাটাগরি সেট করতে হবে বা চেঞ্জ করতে হবে, এভাবে চেঞ্জ করো না। এবার তোমরা যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলের ক্যাটাগরি কী হবে, তাহলে এবার ভিডিওটা দেখো, আমি প্রত্যেকটা ক্যাটাগরি তোমাদের ধরে ধরে বলে দিচ্ছি যে তোমার চ্যানেলের ক্যাটাগরি কী হতে পারে, ঠিক আছে? তো সবার প্রথমেই দেখো যে ক্যাটাগরিটা আছে যে কার্স অ্যান্ড ভায়োলেন্স, ঠিক আছে? তুমি ধরো কোনো কার্স সম্বন্ধে, গাড়ি সম্বন্ধে বলছো, বা কোনো কারখানা গাড়ি তৈরি হচ্ছে সেসব সম্বন্ধে তুমি যদি ভিডিও আপলোড করো, তাহলে কার্স অ্যান্ড ভায়োলেন্স দিয়ে দেবে, ঠিক আছে? যে কোনো বাইক হতে পারে, বাস হতে পারে, যে কোনো গাড়ি সম্বন্ধে কিছু বলছো বা কিছু তোমরা মানে সারাচ্ছ, বা কোনো কারখানায় তৈরি হচ্ছে সে সম্বন্ধে তোমার যদি এরকম চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমরা কার্স অ্যান্ড ভায়োলেন্স দিয়ে দেবে, ঠিক আছে? এটা তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে দেখো ক্যাটাগরি আছে যে কমেডি, ঠিক আছে? কমেডি মানে কি, এমন কোনো ভিডিও যেটা দেখে মানুষ এন্টারটেনমেন্ট হচ্ছে না, একদম পুরো হেসে গড়িয়ে যাচ্ছে, মানে প্রচুর হাসে বলতে পারো, সেটা বলে কমেডি, ঠিক আছে? তুমি যদি কমেডি ভিডিও আপলোড করে থাকো, মানুষকে হাসাও, ফানি মতো যেগুলো দেখলে মানুষ হাসে কমেডির মতো, তাহলে কমেডি ক্যাটাগরি হবে, ঠিক আছে? তাহলে ওই রকম ভিডিও বানালে তোমরা কমেডি দিয়ে দেবে। তারপরে আছে দেখো এডুকেশন, ঠিক আছে? এডুকেশন মানে কি, ঠিক আছে, এডুকেশন কিন্তু আমার এই চ্যানেলটাও পড়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আমাদের টেক চ্যানেল বলে দিই, ঠিক আছে, কিন্তু এডুকেশন চ্যানেলেও কিন্তু এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা পড়ে। তো তোমরা কোনো কেউ কিছু শেখাচ্ছো, টিচার বলো, টিচিং করছো, কোনো কিছু সম্বন্ধে বলছো, ঠিক আছে, তখন কিন্তু এডুকেশন ক্যাটাগরি হয়ে যাবে। যে কোনো শিক্ষণীয় বিষয় তুমি যদি কেউ কিছু জ্ঞান প্রদান করছো, ঠিক আছে, কিছু শেখাচ্ছো, সেটা কিন্তু এডুকেশন ক্যাটাগরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরেই আছে দেখো এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট কি, কোনো ধরো মুভি দেখছো, মুভি দেখে তুমি খুব এন্টারটেনমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হয়ে গেল। পিপল অ্যান্ড ব্লগ কিন্তু হবে না, সেটা এন্টারটেনমেন্ট, যেটা দেখে মানুষ একটু আনন্দিত বোধ করে, পুরোপুরি হাসে না, যেটা একদম হেসে একদম পুরো গড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হবে কমেডি, ঠিক আছে? যেটা দেখলে মানুষ প্রচুর হাসি পাচ্ছে কমেডির মতো, সেটা কিন্তু কমেডি হবে। কিন্তু তোমার এন্টারটেনমেন্ট মানে দেখে মানুষ বেশ এন্টারটেনমেন্ট হচ্ছে, ভালো লাগছে, যে কোনো মুভিজ যেগুলো হয় না দেখে মানুষ এন্টারটেনমেন্ট হয়, তো তোমার যদি সেই রকম ক্যাটাগরি চ্যানেল হয়ে থাকে, সেটা কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হবে, ঠিক আছে? এরপরেই দেখো বন্ধুরা যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, ঠিক আছে? তোমার যদি কোনো ফিল্ম বা অ্যানিমেশন নিয়ে যদি হয়ে থাকে, ঠিক আছে, কোনো সিনেমা বা সেসব কোনো ডাইরেক্টর যেগুলো ফিল্ম তৈরি করে, সেগুলো কিন্তু ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনে পড়ে যাবে, ঠিক আছে? আর তোমার যদি গেমিং ভিডিও
হয়, ঠিক আছে, ফ্রি ফায়ার বা পাবজি যে কোনো গেমিং ভিডিও বাচ্চাদের হতে পারে সেটা কিন্তু গেমিং হয়ে যাবে, ঠিক আছে। কার্টুন ভিডিও যদি আপলোড করে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু গেমিং দিলে কিন্তু হবে না, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা কার্টুন ভিডিওটা, ঠিক আছে। এটা কিন্তু গেমিং দেবে, যেগুলো গেম খেলা বলে সেগুলো কিন্তু গেমিং দেবে, ঠিক আছে। তাহলে গেমিংটা বলে দিলাম। তারপর তুমি ধরো কুকিং ভিডিও আপলোড করছো বা কোনো বিউটি পার্লার বা কোনো টি শার্ট সম্বন্ধে বলছো, মেকআপ সম্বন্ধে, তখন কিন্তু এই হাউ টু অ্যান্ড স্টাইলে পড়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। কুকিং চ্যানেলটাও পড়বে আর মেকআপ সম্বন্ধে যা কোনো কিছু ফিটনেস সম্বন্ধে বা কোনো কিছু বডি বাড়ানোর যেসব থাকে না সেগুলো কিন্তু এই হাউ অ্যান্ড মানে হাউ টু অ্যান্ড স্টাইলে কিন্তু পড়ে যাবে এই ক্যাটাগরিতে। তারপর আছে মিউজিক, তোমার যদি মিউজিক ভিডিও আপলোড করে থাকো, সং, সেগুলো কিন্তু মিউজিকে পড়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো নিউজ, তুমি যদি নিউজ ভিডিও আপলোড করো, কোথায় কী ঘটনা ঘটছে সে সম্বন্ধে তুমি বললে তাহলে ওটা নিউজে পড়ে যাবে, বা পলিটিক্স সম্বন্ধে, তৃণমূল বিজেপি সম্বন্ধে কিছু বললে ওটা পলিটিক্স, নিউজ অ্যান্ড পলিটিক্সকে কিন্তু পড়ে যাবে। এবার ধরো তুমি এমন একটা ভিডিও আপলোড করছো, ঠিক আছে, সেই ভিডিওটা কোনো ক্যাটাগরি হয় না, তুমি বুঝতেই পারছো না যে কোন ক্যাটাগরি হবে, তখন তোমরা এটা দিয়ে দেবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন, ঠিক আছে, এই ক্যাটাগরিটা দিয়ে দেবে। যখন তুমি এমন একটা ভিডিও আপলোড করছো তুমি বুঝতে পারছো না যে কোন ক্যাটাগরিতে পড়বে সেই ভিডিওটা, তখন তোমরা এই নন প্রফিটে দিয়ে দেবে, বুঝতে পারলে। তাহলে এটা হয়ে গেল। এরপরই আছে পিপিনাল ব্লগ। এবার ব্লগ ভিডিও সবাই জানো, যেসব ডেলি ব্লগ করে, মিনি ব্লগ করে, সেটা ব্লগ ভিডিও পড়ে যাবে, সারাদিন যা করছো সে সম্বন্ধে বলছো সেটা কিন্তু পিপিনাল ব্লগে পড়ে যাবে, ঠিক আছে। তারপরই আছে দেখো, এটা ব্লগটা হয়ে গেল। তারপরই আছে পেট অ্যান্ড অ্যানিমেলস, ঠিক আছে, কোনো কিছু তোমরা পেট, ঠিক আছে, অ্যানিমেলস সম্বন্ধে বা পাখি সম্বন্ধে বলছো, ঠিক আছে, হাতি ঘোড়া বাঘ ভালুক সম্বন্ধে বলছো কিছু, ঠিক আছে, বা তুমি বাড়িতে ধরো কোনো কিছু একটা পুষেছো সে সম্বন্ধে দেখাচ্ছ, সেটা কিন্তু পেটস অ্যান্ড অ্যানিমেলসের মধ্যে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। বা তুমি এমন কোনো ধরো কার্টুন ভিডিও আপলোড করছো যেগুলো পে, ঠিক আছে, যেগুলো যেমন তোমাদের অ্যানিমেলস সম্বন্ধে দেখাচ্ছে সেগুলো কিন্তু পেট অ্যান্ড অ্যানিমেলসের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এবার আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমাদের টেক চ্যানেল, ঠিক আছে, যেসব টেক চ্যানেল হয়ে থাকে সেগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু পড়ে যাবে। তারপরে আছে স্পোর্টস, তোমার যদি খেলার সম্বন্ধে হয়, ফুটবল, ক্রিকেট, যে কোনো খেলার সম্বন্ধে হলে কিন্তু এটা স্পোর্টসের মধ্যে দিয়ে দেবে। খেলার সম্বন্ধে কোনো নিউজ দিচ্ছ সেটাও কিন্তু এই স্পোর্টসের মধ্যেই কিন্তু পড়বে, ঠিক আছে। তারপরে আছে ট্রাভেল, ঠিক আছে, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, তুমি কোনো ইভেন্টে যাচ্ছ বা যেখান থেকে খুশি তুমি ট্রাভেল করছো গাড়িতে গাড়িতে, ব্লগের মতো ট্রাভেলিং ব্লগ হয় না, সেটা কিন্তু এই ট্রাভেলে হয়ে যাবে। ট্রাভেল করছো আর বলছো যে আমি এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছি, সেটা কিন্তু ট্রাভেল হয়ে যাবে। এবার অনেক কিছু ক্যাটাগরি আছে যেগুলো তোমরা বলতে পারো যে দাদা আমি রিয়াকশন ভিডিও আপলোড করি, সেটা কোন ক্যাটাগরিতে বলবে, সেটা কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়বে, বা কোনো কীর্তন বা ধর্মীয় বিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু এডুকেশন ক্যাটাগরিতে পড়বে। কারণ একটা মানুষকে তুমি শিক্ষা দিচ্ছ বা মোটিভেশনাল পিসগুলো যেগুলো আছে, ঠিক আছে, যেটা থেকে মানুষ শিখছে সেগুলো কিন্তু এডুকেশন সম্বন্ধে পড়ে যাবে। আর তো এই ধরো তোমাদের বলেই দিলাম কমেডি মানে যে কোনো এমন ভিডিও তুমি আপলোড করছো যেগুলো কমেডির মতো মানুষ দেখে হাসছে সেগুলো কিন্তু কমেডি ভিডিও হবে। দেখো কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু কমেডি ভিডিও তোমরা বলতে পারো। আর এন্টারটেনমেন্ট মানে কি, কোনো কিছু একটা যেগুলো দেখে মানুষ এন্টারটেনমেন্ট হচ্ছে সেগুলো এন্টারটেনমেন্ট, বুঝতে পারছো তো। তাহলে দুটো কিন্তু সব ক্যাটাগরি তোমাদের কিন্তু বলে দিলাম মোটামুটি, ঠিক আছে। এবার তুমি যদি বুঝতে তাও যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে, তাহলে আমি ভিডিওতে দুটো মানে আমার ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও দিয়ে দেবো, একটা ভিডিও দেবো, তুমি যে কোনো চ্যানেলে ক্যাটাগরি চেক করতে পারবে, ঠিক আছে। তুমি ধরো একটা চ্যানেল খুলেছো, কোনো একটা বড় ইউটিউবারের চ্যানেলে দেখে সেই রকমই একটা ভিডিও আপলোড করছো, তাহলে বড় ইউটিউবারটা কী ক্যাটাগরি দিয়েছে সেটা কিন্তু তুমি চেক করতে পারবে। সেই বড় ইউটিউবারটা যে ক্যাটাগরিটা দিয়েছে সেই ক্যাটাগরিটা তুমি দিয়ে দেবে, তাহলে হয়ে গেলো। সেটা কীভাবে দেবে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, যে কোনো চ্যানেলে ক্যাটাগরি তুমি চেক করতে পারবে, ঠিক আছে। আর একটা ভিডিও দিয়ে দেবো, দুটো ভিডিও দিয়ে দেবো, আর একটা ভিডিও থাকবে, এগুলোটা যে আমাদের দেখিয়ে দিলাম যে কোন কোন ক্যাটাগরি, তুমি যদি তারপরে যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কোনটা হবে, তাহলে আমি আর একটা ভিডিও দিবো, ওই ভিডিওতে পুরো একদম 20 মিনিটের ভিডিও ফুলভাবে এক্সপ্লেন করে দিয়েছি, ওই ভিডিওতে ভাগ ভাগ করে প্রত্যেকটা একদম খাতা পেন নিয়ে বুঝিয়ে দিয়েছি যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কোনটা হতে পারে, ঠিক আছে। তো ওই দুটো ভিডিও দেখলি তোমরা একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার হওয়ার পরে তোমরা এখানে ক্যাটাগরিটা দেবে, ক্যাটাগরিটা দেওয়ার পরেই সিলেক্ট করবে। দেখো দেখো যেটা এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে একটা সেভ বলে অপশান আছে, এই সেভ অপশানে প্রেস করবে, নাহলে কিন্তু ক্যাটাগরিটা সেভ হবে না, ঠিক আছে। সেভ অপশানে প্রেস করলে কিন্তু তোমার ক্যাটাগরি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তাই বন্ধু আশা করি বুঝতে পারলে যে ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করতে হয় বা তোমার চ্যানেল ক্যাটাগরি কী হতে পারে সব কিন্তু এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, ভালো থাকবে, ধন্যবাদ।